অন্যান্য যেসব টার্মিনাল আমরা করেছি বিমানবন্দর, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক বরিশালের প্রতি। বরিশালের বিমানবন্দর হবে সবচেয়ে আধুনিক এবং যোগ্য উপযোগী। এই সাইডে যা বলে। আমরা বরিশালের এয়ারপোর্ট বাংলাদেশের সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট হবে, এই ধরনের এয়ারপোর্ট আমরা করবো বরিশাল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা প্রকল্প নিচ্ছি, আমি এসছি এখানে, আমাদের মাননীয় মন্ত্রীও আছেন বরিশাল, আমাদের আজকে আমাদের সদ্য শিক্ষামন্ত্রী এখানে এসছেন, আমাদের পার্লামেন্টের স্থায়ী কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য বরিশালের কৃতি সন্তান সৈয়দা রুবিনা উনিও আসছেন, আমাদের চেয়ারম্যান সিভিল এভিয়েশন আসছেন, আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত সচিব সাহেব আসছেন। আমরা এসছি সামগ্রিক জিনিসটাই দেখবো, বরিশালের রানওয়ে অনেক বড় হবে এবং বরিশালের যে টার্মিনাল হবে এটা সবচেয়ে অত্যাধুনিক টার্মিনাল হবে। সুতরাং নিঃসন্দেহে আপনি দেখতে পারেন অন্যান্য যেসব টার্মিনাল আমরা করেছি বিমানবন্দর, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক বরিশালের প্রতি। বরিশালের বিমানবন্দর হবে সবচেয়ে আধুনিক এবং যোগ্য উপযোগী। আমরা আজকে আসছি এখানে, আমরা দেখব ভাঙন রোধে মাননীয় মন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় বরিশালেরই কৃতি সন্তান, উনি এখানে আছেন। এটা একটা মহাপরিকল্পনা নেওয়া হবে, আপাতত ভাঙন রোধের জন্য সাময়িক পরিকল্পনাও নেওয়া হয়েছে। সুতরাং ভাঙন রোধ করা হবে এবং বৃহৎ পরিসরে পরিকল্পনা নেওয়া হবে। আমরাও আমাদের রানওয়ে বাড়ানোর সময় এই যাতে আর কোনো ক্ষতিগ্রস্ত না হয় পানির ইয়েতে, এই ধরনের ব্যবস্থা নিয়েই আমরা সমস্ত পরিকল্পনাগুলো নিব। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই দেশের এভিয়েশন সেক্টর নিয়ে অনেক স্বপ্ন। আমরা বঙ্গবন্ধুর আজকে কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে প্রত্যেকটা বিমানবন্দর আধুনিকতার ছোঁয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের সর্বাধুনিক একদম লেটেস্ট ইয়ে, যেটা আমরা চাঙ্গি বিমানবন্দর, হিথ্রো বিমানবন্দর, JFK সব কিছু দেখেই আমরা প্ল্যান করেছি। যুগের ছয় আধুনিক বিমানবন্দর আমরা কিছুদিনের মধ্যেই, হয়তো আর সেপ্টেম্বর 2023 আমরা উদ্বোধন করতে পারবো। এর বাইরেও কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক করা হয়েছে, সিলেট বিমানবন্দর আন্তর্জাতিক করা হয়েছে, চট্টগ্রাম বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ সমস্ত বিমানবন্দরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বরিশাল যেহেতু একটা বড় অবস্থানে আছে আমাদের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক আমি বলেছি, সুতরাং বরিশাল বিমানবন্দর এটা আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনাই নেওয়া হবে। প্রত্যেকটা বিমানবন্দরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখানে যাতে আমরা 777 নামতে পারে এই ধরনের ব্যবস্থা সবগুলো বিমানবন্দরে পর্যায়ক্রমিকভাবে আমরা করব, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। এবং রাত দিন 24 ঘন্টা যাতে বিমান নামতে উঠতে পারে এখানে ILS লাগানো, এই সিস্টেম ইন্ট্রোডিউস করা সবগুলো বিমানবন্দরে আমরা কাজ করে যাচ্ছি পর্যায়ক্রমে। বিমানবন্দর অথচ এই বিমানবন্দর কিন্তু সবচেয়ে লাভজনক রুট, কারণ ঢাকা বরিশালের দূরত্ব মাত্র 61 অ্যারোনটিক্যাল মাইল। আমরা ভাড়া কিন্তু অন্যান্য ঢাকা চট্টগ্রাম, ঢাকা সৈয়দপুর, ঢাকা যশোরের মতোই দিচ্ছি, কিন্তু এই এই রুটটিও কিন্তু লাভজনক, তারপর আমরা পিছিয়ে আছি। অসংখ্য ধন্যবাদ, আপনার অভিযোগ আংশিক সত্য যে এখন পর্যন্ত করা হয় নাই, কিন্তু শেষ ভালো যার সব ভালো তার। আমরা বরিশাল বিমানবন্দর যেহেতু সবার শেষে হচ্ছে, অন্যান্য বিমানবন্দরের চেয়ে আরও আধুনিক এবং যুগের চেয়ে আধুনিক বিমানবন্দর বরিশাল হবে, আমরা সর্বোচ্চ ইয়ে দেবো এখান থেকে। ফোন ধরেন না, কোনো ধরনের সহযোগিতা করেন, কোনো নির্দেশনা দিবেন কিনা? অবশ্যই সমস্ত নির্দেশনা দেওয়া হবে, জনগণের টাকায় দেশ চলে, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাতে ইয়ে হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। সুতরাং আপনারা যা কিছু জানতে চাবেন সব কিছুই আপনাদেরকে জানানো হবে, সেই ধরনের নির্দেশনা দেওয়া হবে। আস্তে আস্তে আস্তে।